দাদা জাস্ট এটিএম থেকে বার হয়েছে এটা হায় হন দেখো কার্ড ভিতরে লাগাইল রয়েছে কার্ড ভিতরে লাগাইল রয়েছে এটাই তো রই অবস্থা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। আজকে আমি এটিএমে গিয়েছিলাম টাকা তোলার জন্য, কিন্তু যখন টাকা তুললাম তখন এটিএম থেকে যখন টাকা বেরোলো দেখলাম কতগুলো নোটের মধ্যে কালি কালি ছিল। তো আমার মনে একটা আচানক একটা কেমন যেন একটা অনুভব হলো, তো আমি বললাম সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নিই। তো সঙ্গে সঙ্গে একটা ভিডিও করলাম, কিন্তু সেইগুলোর নোট নিয়ে আমি এটিএম থেকে বের হয়ে ব্যাংকে গেলাম, গিয়ে বললাম এই দেখুন এটিএম থেকে এগুলো টাকা বের হচ্ছে। ওরা কোনো মতেই রাজি হলো না, কিন্তু অ্যাকসেপ্টই করতেছিল না যে এগুলোর নোট আমাদের এটিএমে আসে। তখন আমি বললাম দেখুন দাদা, আপনাদের এটিএমেরই টাকা, কিন্তু আমি ভিডিও করে নিয়েছি, এই ভিডিওটা দেখুন। অনেক কিছু তর্ক বিতর্ক করার পরে তারা অ্যাকসেপ্ট করলো যে না আমাদের এটিএমে থেকে, অনেক কিছু কথাবার্তার পরে তারা অ্যাকসেপ্ট করলো। যদি আপনাদের সঙ্গে এরকম কোনো ইনসিডেন্ট বা ঘটনা ঘটে থাকে তো সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও করে নেবেন, কিন্তু এখানে যদি 200-500 টাকার নোট বা আপনি টাকা তুলতে গিয়ে যদি 500 টাকা 1000 টাকার নোট যদি বেরিয়ে যায় এটার মধ্যে, 200-500 টাকা 1000 টাকা হয়ে যাবে, তো আপনার কত লস হতে পারে। তাই আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটা করে নেবেন, নাহলে কিন্তু আপনাকে একটা বিরাট লসের সম্মুখীন হতে হবে। ধন্যবাদ। কার্ড হয়তো হওয়া